পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ। ধনী কয়, মুসা রে, ও মুসা, আমার এত ধন হিসাব রাখতে পারি না। আল্লাহ রে জিগাইবানি, কি করলে আমার ধন কমবে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইব। একজন ভিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা কই যাও, কই যাও রে মুসা। মুসা নবী কয়, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বল। মুসা রে, আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, আমি ভালো কিছু কিনতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা গো রে, তো গরিব, ভালো করে ঘর বানাইতে পারি না। আল্লাহরে জিগাইবানি, কি করলে আমার উন্নতি হবে, ধনী হব, টাকা পয়সা হবে? আল্লাহরে জিগাইবানি। আল্লাহ মুসা নবী কয়, ঠিক আছে, আল্লাহরে জিগাইব, তুমি কেমনে ধনী হইবা? আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তা মোড়ে যা দেখে, একটা লোক বসে আছে, তার দুই হাত নাই দুই পা নাই, দুই হাত নাই দুই পা নাই। ওই লোক ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই, নিজ হাতে খেতে পারি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, বৃষ্টি আসলে ভিজি, সেখানে আমি আবার শুকাই। ও মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই, আল্লাহরে জিগাইবানি, কোন কারণে আমারে বানাইছে? আল্লাহ কয়, জিগাই মনে, মুসা নবী কয়, আল্লাহরে, তোর বাহারে মুসা নবী, মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম ছিল, কথা বলতো, কথা বলার প্রেম ছিল, কথা বলতে বলতে শেষ দিকে কো, আল্লাহ গো, আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে, একজন লোক হলো ধনী, কিভাবে তার ধন কমবে গো? আল্লাহ বলেন, মুসা রে, তারে জানায় দাও, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে, তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব। যদি শুকরিয়া আদায় বন্ধ করে, তাহলে ধন আমি কমাই দিব। এরপরে মুসা নবী বলে, ও মালিক, আল্লাহ একজন মহিলা বলেছে, তার গরিব মানুষ গরিবী হালত জানা, যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারে না গো। ও প্রভু, কি করলে তার ঘর উন্নতি হবে, তার অবনতির থেকে উন্নতি হবে? আল্লাহ বলেন, মুসা রে, মহিলারে জানিয়ে দিও, তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুকরিয়া আদায় করে। মুসা নবী বলে, মালিক, তিন রাস্তার মোড়ে গোন, আল্লাহ, একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই। কত মানুষ হাত নাই গো, কত মানুষের পা নাই রে। আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে, কত সুন্দর জবান দিছে, শ্বাস দিতেছে আর নিতেছে। আইসি লাইফ সাপোর্টে যদি একদিন থাকে, 50-60 হাজার টাকা লাগে রে। 80 বছর, 100 বছর, 40 বছর, 25 বছর আল্লাহ হায়াত দিল রে। বলো রে, শাস্তাগঞ্জের সুন্নি জনতা, আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছ, কয় টাকা আল্লাহরে দিছ? ওই যে শ্বাস দিল, অক্সিজেন দিল, আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, প্রাণ বাঁচবে না রে। শ্বাস যদি নিতেও না পারো, জীবন শেষ, ছাড়তেও না পারো, জীবন শেষ। অক্সিজেন আল্লাহ দিল, বিনা টাকায় দিল, বিনা পয়সায় দিল, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কয়, মুসা, যে লোক হাত পাও দেই নাই, তারে আমি বানাইছি জাহান্নামের একটা সিদ্ধি আছে, এই সিদ্ধিটা ভরার জন্য।